আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আজীব বড় সাংঘাতিক। আমরা তো জাহিল মানুষ, আমাদের ছোট মুখে বড় কথা মানায় না, কিন্তু ওলামায়ে কেরাম ওলামায়ে দিন আমাদের ও হাদিস যখন বলে তো শোনার পরে বুক পর্যন্ত কেটে কেঁপে উঠে। আল্লাহর পেয়ারা রসুল তার পাক জবানে বলছেন, কাল কেয়ামতের ময়দানে কোরআনে করিমের চাইতে বড় সুপারিশকারী আর কেউ থাকবে না, না কোনো নবী না কোনো রসুল। কোরআনে করিমের চাইতে বড় সুপারিশকারী আর কেউ থাকবে না, না কোনো নবী না কোনো রসুল। এই কোরআন এত বড় হেফাজত করে নেওয়ালা, যার প্রত্যেকটা অক্ষর ওয়াট শব্দ নয়, আয়াত নয়, কোরআনের সুরা নয়, এর এক একটা অক্ষর নূর দিয়ে ভরা, নেকি দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা। নূর আল ইলম নূরুন, হেদায়েত দিয়ে ভরা কোরআন, হুদাল্লিন নাস, এই কোরআনের এক একটা অক্ষর আজর ও সওয়াব দিয়ে ভরা। এর এত কিমত আল্লাহর কাছে আছে। একজন লোক কোরআন শরীফ পড়ছে, ও বেচারা মসজিদে এসে কোরআন খুল, ইনি শুয়ে আছেন, আগে থেকে এসে বসে আছেন, শুয়ে আছেন, ইনি পড়া শুরু করেছে, শুধু একটু কানটুকু যদি লাগায়, আল্লাহর নবী বলছে ইনি যতটা কোরআন পড়বেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এই ব্যক্তি শুয়ে আছে একটা একটা করে নেকি তাকে দেয়া হবে। ইনি কোরআন ছড়নি, হাত লাগাননি, চোখ লাগায়নি, জবান দিয়ে আওয়াজ করে পড়েনি, নিঃশব্দে হোক সশব্দে হোক, শুধু কান লাগিয়েছে। কোরআনের তাসির, কোরআনে করিমের বরকত, কোরআনে করিমের রুহানিয়াত, এ বৈঠনেওয়ালা শোনেওয়ালা কেউ নেকি না দিয়ে ছাড়বে না। পড়ছে ইনি একটা করে অক্ষরের বিনিময়ে একটা করে নেকি পাচ্ছেন উনি, একটার মূল্য কত এটা আজ আমাদের বুঝে আসবে না, ইলেকশন আসুক তখন বুঝে আসবে, ভোট আসুক তখন বুঝে আসবে। ভাই কি ব্যাপার, ফুলের মালা আর রাস্তায় লাল নীল রং দিয়ে ভরে গেল, সে একেবারে আগে পিছু ফুং ফুং বলে একটা ভোট বেশি পেয়েছে, একটা ভোট বেশি পেয়েছে। তো আল্লাহ দেখিয়ে দেবে এই কোরআন এর বরাকাত কতটা। কেউ যদি পড়ে এমনি উজু আগারে কিচ্ছু নেই, হাঁটতে বাজারে যাচ্ছে, হালস আসছে, রোয়া গাচ্ছে, কোরআন মুখস্থ আসছে, পড়ে যাচ্ছে, তো একটা করে অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি পাবে। আর যদি কোরআন খুলে চোখে দেখে এবারে জবান লাগিয়ে দিয়ে যদি জবান দিয়ে পড়া শুরু করে, চুপকে হোক জোরে হোক, তো এক একটা অক্ষরের বিনিময়ে ২৫টা করে সে নেকি পাবে। নামাজে যদি বসেই কোরআন পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে ৫০টা করে নেকি পাবে। আর যদি নামাজে দাঁড়িয়ে যদি এই কোরআন পড়ে, আল্লাহর পেয়ারা নবী বলছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে ১০০ করে নেকি পাবে। হাত বেঁধে পড়েছে বিসমিল্লাহ রহমানের রহিম, ১৯টা অক্ষরের জন্য ১৯০০ তাকে নেকি দেওয়া হবে। এই কোরআনে করিমের মধ্যে কি আছে বলুন? এই জন্য এই কোরআনের হকিকতকে বুঝবার জন্য, এই নূরকে অন্তরে ভরাবার জন্য, এই হেদায়েতকে অন্তরে নেবার জন্যে, এর রুহানিয়াতকে অন্তরে ভরবার জন্য আজর সব তো আছেই, আমরা কোরআনে করিমের দিকে একটু ধ্যান দিই। তোমার সাথে তখন বলছিল না যে ইলম শিকার কোনো বয়স নেই, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহাত, কোরআন শেখার বয়স, ইলমি দিন শেখার বয়স নবী বলছে জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত, জন্মের দিন থেকে ওই দিন থেকে শুরু করো আর যদি যতদিন তুমি কবরে যাও নিয়ে পুরোটাই ইলমি দিন শেখার জন্য। এই জন্য খুব দোয়া করি আমরাও, বয়স যার যা হয়ে থাকে, ৬০ ৮০ ৯০ এখনও সুরা ফাতায় সহি হয়নি, তো আপনার একটা নামাজের কোনো বদলা আল্লাহ দেবে না।